ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ছোট্ট সোনামণিরা, আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সামসুন নাহার মিস। আমাদের আজকের আলোচ্য বিষয় সংখ্যা শেখা এবং চেনা এক থেকে বিশ। আমরা এক থেকে বিশ এই সংখ্যাগুলোকে শিখব, চিনব। তোমরা সবাই আমার সাথে সাথে পড়বে, লিখবে এবং খুব মনোযোগ দিয়ে শুনবে। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই এই সংখ্যাগুলো পারো, তারপরেও তো আরেকটু ভালোভাবে পারতে হবে, তাই না? তাই আমাদের আবার শিখতে হবে নতুন করে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই যেই সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক। এটা কত? এক। তোমরা সবাই চিনো, তাই না? সবাই লিখতেও পারো, বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। বলো তো এখানে কয়টি পাখি আছে? একটি পাখি আছে। তাহলে পাখিটির সংখ্যা কত? এক। এখানে কয়টি পাখি আছে? একটি পাখি আছে। ছোট্ট সোনামণিরা, আমরা পরের সংখ্যায় যাচ্ছি, দুই। এটা কত সংখ্যাটি? দুই। এক এবং এক মিলে কত হয়? দুই হয়। আমরা তাহলে ছবি দেখি তো। দেখো এখানে দুইটি আপেল আছে, আমি সংখ্যা লিখে দিয়েছি আপেলের গায়ে, এক দুই। তাহলে এখানে কয়টি আপেল আছে? দুইটি আপেল। তাহলে আপেলের সংখ্যা কত ছোট্ট সোনামণিরা? দুই। আপেলের সংখ্যা দুই। তিন। আমাদের এই সংখ্যাটি কত? তিন। আমরা সবাই লিখতে পারি তো, তাই না? আমরা তাহলে ছবিতে কলা দেখতে পাচ্ছি, এখানে কয়টি কলা আছে চলো আমরা গুনে দেখি। এক দুই তিন, তিনটি কলা আছে। তাহলে কলাগুলোর সংখ্যা কত? তিন। কারণ কি? গুনে দেখেছি এক দুই তিনটি কলা, তাহলে সংখ্যা হচ্ছে তিন। এখন তিনের পরে কত হয়? চার। তিনের পরের সংখ্যাটি কত? চার। আমরা তাহলে ছবিতে এখন দেখব কয়টি গরু আছে। এক দুই তিন চার, দেখেছো আমি প্রতিটি ছবির পাশে একদম ক্রমানুসারে সংখ্যাগুলো লিখে দিয়েছি, তোমরা তাহলে গুনে গুনে দেখো কয়টি। এক দুই তিন চার, চারটি গরু আছে। পাঁচ। আমাদের এই সংখ্যাটি কত? পাঁচ। সবাই আমার সাথে সাথে বলো, পাঁচ। আমরা এখন ছবিতে দেখব কয়টি গরু আছে। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি গরু আছে। তোমরা সবাই গুনে দেখো আমার সাথে সাথে, আবার গুনি। একটি দুইটি তিনটি চারটি পাঁচটি, পাঁচটি গরু আছে। তাহলে গরুর সংখ্যা পাঁচ। এই সংখ্যাটি কত? ছয়। ঠিক বলেছো তোমরা, কত? ছয়। তাহলে এখন আমরা দেখি তো এখানে কয়টি কুকুর আছে, গুনি সবাই চলো। এক দুই তিন চার পাঁচ ছয়। কুকুরের সংখ্যা কত ছোট্ট সোনামণিরা? ছয়। তাহলে ছবিতে কয়টি কুকুর আছে? ছয়টি কুকুর আছে। আমাদের ছয়ের পরের সংখ্যাটি কত হয়? সাত হয়। তাহলে এই সংখ্যাটি কত? সাত। আমরা তাহলে একটি সুন্দর ছবি দেখব, রংধনুর ছবি। কিন্তু রংধনুতে কয়টি রং হয় বলো তো সবাই? ষাটটি রং হয়। কয়টি রং হয়? ষাটটি রং হয়। তোমরা কি সেই রংগুলোর নাম জানো ছোট্ট সোনামণিরা? চলো তাহলে আমরা এই রংধনুর ষাটটি রঙের নাম শুনে নিই। ষাটটি রং হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। একে সংক্ষেপে বলা হয় বেনি আশোকলা। বেনি আশোকলা এটা আবার কি? বেগুনির হচ্ছে বে, নীলের হচ্ছে নি, আসমানের সারে আ, সবুজের দন্তেস্ব, হলুদের হ,
কমলার ক, লালের লা, এই হচ্ছে বেনে আসো কলা। এখন যেই সংখ্যাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আট। এই সংখ্যাটি কত? আট। সাতের পরের সংখ্যা আট। ছবিতে তোমরা কতগুলো পেন্সিল দেখতে পাচ্ছো? চলো আমরা পেন্সিলগুলো গুনে দেখি কয়টি পেন্সিল আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। আটটি পেন্সিল আছে। তাহলে পেন্সিলের সংখ্যা কত? আট। আটের পরের সংখ্যা কত? নয়। আমরা ছবিতে কোন সংখ্যা দেখতে পাচ্ছি? নয় দেখতে পাচ্ছি। তাহলে আমরা ছবিতে গুনে দেখি তো কয়টি বল আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়টি বল আছে। ছোট্ট সোনামণিরা, বলের সংখ্যা কত? নয়। তোমরা ঠিক বলতে পেরেছো। আমরা নয়ের পরের সংখ্যাটি পড়ব এখন, দশ। সবাই বলো দশ। এই সংখ্যাটি কত? দশ। আমরা তাহলে ছবিতে কয়েকটি ডিম দেখতে পাচ্ছি। এসো আমরা ডিমগুলো গুনে দেখি কয়টি ডিম আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। দশটি ডিম আছে। তাহলে ডিমের সংখ্যা হচ্ছে দশ। আমরা দশের পরের সংখ্যাটি কত জানি? এগারো। এই যে ছবিতে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কত? এগারো। এক দশ এক, এগারো। আমরা ছবিতে গুনে দেখি কয়টি প্রজাপতি আছে। নীল প্রজাপতি এগুলো। এসো আমরা গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। তাহলে প্রজাপতির সংখ্যা কত? এগারো। এক দশ এক, এগারো। পরে এই সংখ্যাটি কত? বারো। এক দশ দুই, বারো। এই সংখ্যাটি কত? বারো। এগারোর পরের সংখ্যা বারো। আমরা তাহলে কয়টি নীল প্রজাপতি আছে গুনি। আমরা তো এভাবে গণনা করতে পারি, তাই না? এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছ কীভাবে গণনা করতে হয়। এসো গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো। বারোটি প্রজাপতি। তাহলে প্রজাপতির সংখ্যা বারো। বারোর পরে কত সংখ্যা হয়? তেরো। এক দশ তিন, তেরো। এক দশ তিন, তেরো। আমরা ছবিতে চকলেটের টুকরো আছে কয়টি গুনে দেখি। কয় টুকরো চকলেট আছে এখানে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো। কত? তাহলে তেরো। তাহলে আমাদের চকলেটের সংখ্যা হচ্ছে তেরো। ছোট্ট সোনামণিরা, তেরোর পরের সংখ্যাটি হচ্ছে চোদ্দ। এক দশ চার, চোদ্দ। এক দশ চার, চোদ্দ। আমরা তাহলে কয়টি বিস্কিট আছে সেটা গণনা করে দেখব। চলো তাহলে গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ। বিস্কিটের সংখ্যা হচ্ছে চোদ্দ। তাহলে দেখো চোদ্দটি বিস্কুট লেখা আছে। চোদ্দোর পরের সংখ্যা কত? পনেরো। এক দশ পাঁচ, পনেরো। এক দশ পাঁচ, পনেরো। এই সংখ্যাটি কত? পনেরো। আমরা তাহলে কয়টি মাছ আছে গুনে দেখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো। তাহলে আমাদের মাছের সংখ্যা কত? পনেরো। কয়টি মাছ আছে? পনেরোটি মাছ আছে। কীভাবে বুঝলাম? গণনা করে বুঝতে পারলাম। তাহলে পনেরোর পরের সংখ্যাটি কত হবে? ষোলো। কত এটা? ষোলো। ছবিতে কত সংখ্যা দেখতে পাচ্ছ? ষোলো। আমরা তাহলে ছবিতে কতগুলো মাছ আছে গুনে দেখব। এক, দুই, তিন, চার,
পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো। তাহলে কয়টি মাছ আছে? ষোলোটি মাছ আছে। মাছের সংখ্যা কত? ষোলো। এক দশ ছয় ষোলো, এক দশ ছয় ষোলো। ষোলোর পরে কত হবে? সতেরো। এক দশ সাত সতেরো, এক সাত। সতেরো লিখতে কী কী সংখ্যা লাগবে? এক সাত। তাহলে সতেরো, এক দশ সাত সতেরো। কয়টির পাল তোলা নৌকা আছে? আমরা এখন কি করব, কিভাবে বুঝবো? আমাদেরকে বুঝতে হলে গণনা করতে হবে। দেখো, আমি প্রতিটি ছবিতেই সংখ্যা লিখে দিয়েছি, তোমরা তাহলে আমার সাথে সাথে গণনা করো। আসো গুনি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো। এখন সংখ্যাটি কত? আঠারো। এক দশ আট আঠারো। আঠারো হলে আমরা ছবিতে কি আঠারোটি পাল তোলা নৌকা পাচ্ছি? গুনতে হবে যে, চলো গুনে নেই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো। তাহলে আমাদের কয়টি পাল তোলা নৌকা আছে ছবিতে? আঠারোটি। পাল তোলা নৌকার সংখ্যা কত? আঠারো। আঠারোর পরের সংখ্যাটি কত হয়? উনিশ। আমরা ছবিতে সংখ্যাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উনিশ। এক দশ নয় উনিশ। কী সুন্দর সুন্দর রং পেন্সিল দেখা যাচ্ছে, চলো তো গণনা করি কয়টি রং পেন্সিল আছে এখানে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ। কয়টি রং পেন্সিল আছে? উনিশটি রং পেন্সিল আছে। আমাদের এখনকার সংখ্যাটি কত? বিশ। দুই দশে বিশ, দুই দশে বিশ। তাহলে আমরা ছবিতে অনেকগুলো রং পেন্সিল দেখতে পাচ্ছি, এই রং পেন্সিলের সংখ্যা জানতে হলে আমাদেরকে গণনা করতে হবে। চলো তাহলে আমরা গণনার কাজে চলে যাই। কিভাবে করব? আমরা গুনে দেখব, চলো গুনি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ। তাহলে ছোট্ট সোনামণিরা, কয়টি রং পেন্সিল আছে? বিশটি রং পেন্সিল আছে। কিভাবে বুঝলাম? গণনা করে বুঝতে পারলাম। তোমরা তাহলে সবাই সংখ্যা কত আছে সেটা বোঝার জন্য অবশ্যই গণনা করে দেখবে, অর্থাৎ গুনে দেখবে যে সংখ্যা কত আছে। তাহলেই তোমরা সঠিক সংখ্যাটি বলতে পারবে, লিখতে পারবে। ছোট্ট সোনামণিরা, তোমরা তাহলে এক থেকে বিশ এই সংখ্যাগুলো সুন্দর করে শিখে ফেলবে, লিখতে শিখবে, পড়তে শিখবে, বলতে শিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।